আসসালাম কাপুর আবার একটু জয়েন করে নিসার জান সহায় আপু হ্যালো আপি আপু কেমন আছেন ভালো আছি কেমন আছো কিউট আপু ভালো আছি আচ্ছা সবাই হচ্ছে এখন একটু জয়েন করলে এটা হচ্ছে একটু গাছ গ্রুপে শেয়ার করে দিবা আর শেয়ার করে শেয়ার ডান লিখে দেন হচ্ছে স্ক্রিনশট গুলো পেজে দিয়ে দিবা আপু কেমন আছো আপু মাঝে মাঝে ব্রণ হয় এখন তো হয়েছে তার জন্য কি করতে পারি বলো আপু একটা একনি সেট আসছে যেটা হচ্ছে টোটালি একটা তোমাদের হচ্ছে একটা প্রপারলি একটা সেট যেটার মধ্যে হচ্ছে তোমার মানে যাদের প্রচন্ড পরিমাণে একনি বলতে ব্রণ বলতে কিন্তু হচ্ছে অনেক রকম আছে আমি বলি অনেকে দেখবা যে হচ্ছে ছোট ছোট হচ্ছে ব্রণ হয় সবসময় হয় না বা দুই চারটা করে ব্রণ থাকে এই টাইপের অনেকের হয় আর অনেকের আছে যে মুখ ভর্তি ব্রণ থাকে আমি হচ্ছে আরেকজনের পারমিশন ছাড়া পিকচার দেখাতে পারবো না মানে আমি কালকের লাইভে হচ্ছে গুগল থেকে কয়েকটা পিকচার দেখেছিলাম আমার কাছে অনেক কাস্টমার আসে যাদের হচ্ছে মুখের মধ্যে এত বড় বড় টাইপের হচ্ছে ব্রণ হয় যেগুলোকে আমি বুঝতে পারছো মানে হচ্ছে একদম ফোড়া টাইপের যেগুলো যে আমার এখানে একটা ছিল যেগুলো যেগুলো আসলে ব্রণ বলা যায় না ওগুলোকে ওই টাইপের যাদের ব্রণ আছে যাদের বিচি বিচি টাইপের হচ্ছে বড় বড় দানা দানা টাইপের হয়ে থাকে এবং হচ্ছে যেগুলো পেকে যায় দেন হচ্ছে ও পেকে যায় এই টাইপের ব্রণ যাদের আছে আমি তাদের জন্য বলতেছি যেমন কম বেশি ব্রণ যেমন হয় না যে আপু আমার দুইটা চারটা করে ব্রণ থাকে বা হচ্ছে আপু আমার সব সময় থাকে না তো এই টাইপের জন্য তোমাদের আমাদের যে ওই কম্ব ব্রণ কম্ব নিলেই হয়ে যাবে বাট যাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে একনি প্রবলেম আমি তাদের কথা বলতেছি যে তারা কি ইউজ করবা আপু আমার ব্রণ আছে হ্যাঁ আজকে লাইভটাই হচ্ছে তাদের জন্য বিকজ এইটা টোটালি হচ্ছে একটা ব্রণের একটা সেট এটা কোনো নর্মাল কোনো প্রোডাক্ট না যে হচ্ছে তুমি ফর্সার জন্য এটা নিবা না ফর্সার জন্য কিন্তু এগুলো না এটা টোটালি হচ্ছে তোমার স্কিনের হচ্ছে যাদের একদম মুখ ভর্তি অলওয়েজ ব্রণ থাকে এই সেটটা হচ্ছে তাদের জন্য তো লাইভটাকে যা দেখতেছে একটু শেয়ার করে দিবা এবং শেয়ার ডান লিখে দিবা আপু আপু আমারটা আপু ব্যথা করে সেইটাই তো ব্রণ হলে তো ব্যথা করবে এটা তো স্বাভাবিক আপু যাদের অনেক বেশি ব্রণ থাকে ব্রণ হলে ব্যথা করবে এটা এটা স্বাভাবিক একটা জিনিস কারণ তোমার এত বড় বড় এক একটা ব্রণ হলে এই ব্রণের ব্যথা যে কি আমি বুঝি আমার এখানে একটা ছিল আমার মনে হচ্ছে হা করতে পারি না হা করলে আমার এখানে হচ্ছে ব্যথা লাগছে এরকম হয়েছে আপু আমার ব্রণ আছে সোয়াফিন আপু আমি হ্যাঁ আমি একটু শেয়ার করে নেই উঠছি না আমার ফোন দিয়ে শেয়ার করলে না আমার ভিউস আরও পড়ে যায় তারপর আমি শেয়ার করি না এই জন্য বাট আমার না শেয়ার না করলে ভালো লাগে না আমি যতক্ষণ আমার আইডি দিয়ে শেয়ার না করি আমার মনে আমার লাইক করতে ইচ্ছা করে না আমি একটু শেয়ার করে নিই যদিও আমার আইডি দিয়ে শেয়ার করলে আমার ভিউস হচ্ছে প্রবলেম করে তারপর আমি শেয়ার করি এটাকে মানে বদ অভ্যাস বলতে পারো আমার শেয়ার করতেই হবে আচ্ছা তোমরা একটু শেয়ার করে দিও হ্যাঁ যা যা লাইভটা দেখতেছো একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিও আমিও শেয়ার করে দিলাম আপু প্রোডাক্ট পেতে এত দেরি হলে কেন আপু আগে তো এমন হয় নাই আপু এখন হচ্ছে অফারের টাইম এই জন্য প্রোডাক্ট পেতে লেট হচ্ছে অফারের টাইমে একটু লেট হয় এটা তোমাদের হচ্ছে আমাকে একটু হচ্ছে কনসিডার করতে হবে কারণ যখন আমি অফার দিই আমার হিউজ পরিমাণে অর্ডার থাকে আর অফারের সময় হচ্ছে এই জন্য হচ্ছে একটু লেট হয় সবসময় তো হয় না অফারের সময় একটু লেট হয় আপু এটা একটু তোমরা কনসিডার করবা তাইলেই হবে আর কিছু হবে না অফারের সময় একটু সহ্য করবা এমনি হচ্ছে নর্মালি তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আপু আমার সাথে পার্সোনালি কথা বলা যাবে আপু কোথায় আপু পেজের নাম্বারে ফোন দিবেন আচ্ছা আমি এখন হচ্ছে এটা দেখাই দিচ্ছি এটা টোটালি হচ্ছে দেখো তিনটা প্রোডাক্ট থাকবে এটা যাদের বিচি বিচি টাইপের মানে ব্রণ আছে যাদের হচ্ছে ওই যে ব্যথা করে যে একদম হচ্ছে পেকে যায় পরে লাল হয়ে যায় বড় বড় টাইপের যেগুলো এগুলো আপনি জাস্ট টোটালি একটা একটা সেট অ্যাপ্লাই করবেন একটা সেটে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু কাজ করতেছে আমার ক্যামেরা আজকে এত দূরে কেন আর আমি ক্যামেরা জুম করে নিই একটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু কাজ করতেছে এটা কিন্তু আপনার একটা ফেস ওয়াশ দেওয়া আছে একটা হচ্ছে আপনার এসেন্স দেওয়া আছে এটা লাইক সিরামের মতো আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা ক্রিম না এটা হচ্ছে অনেকটা মলমের মতো এটা জাস্ট আপনি হচ্ছে যেখানে যেখানে আপনার ব্রণ আছে আপনি ফুল ফেসে এটা লাগাবেন না জাস্ট হচ্ছে আপনি হাত দিয়ে বা আপনি কটন বার দিয়ে যেখানে যেখানে জাস্ট আপনার ব্রণ আছে ব্রণের উপরে এটা লাগাবেন এটা জাস্ট হচ্ছে আপনার হাত দিয়ে লাগান বা আপনি হচ্ছে হাতের থেকে আমি বলবো যে আপনার কটন বার দিয়ে ইউজ করবেন কারণ আমাদের অনেক সময় হয় কি নখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যেটা হচ্ছে আমরা আমার হাত দিয়ে লাগাইলে অনেক সময় হচ্ছে আরো বেড়ে যায় সো নখ না লাগানো থেকে আমি আপনাদের বলবো আপনারা কটন বার দিয়ে জাস্ট হচ্ছে এই মলমটা হচ্ছে আপনার যেখানে যেখানে ব্রণ আছে শুধু এটা ফুল ফেসে লাগানোর জন্য না মলমটা কিন্তু ছোট এটা টোটালি হচ্ছে আপনি বলতে পারেন একটা স্কিন ট্রিটমেন্ট যাদের ব্রণের প্রবলেম অনেক বেশি এক গাদা মুখ ভর্তি ব্রণ থাকে এটা ধরতে পারেন যে আপনার একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে স্কিন এটা এটা কোনো সাধারণ কোনো জিনিস না এটা আপনি হচ্ছে আপনি জাস্ট হচ্ছে গুগল সার্চ দেন আপনার টোটালি এটা একটা ট্রিটমেন্ট একটা সেট এই সেটটা আনার জন্য আমি আজকে থেকে না কতদিন থেকে বসে আছি আমার দেখেন আমার পেজে একটা প্রোডাক্ট শেষ হলে আসতে অনেক দিন টাইম লাগে কারণ আমি ওই যে একটা প্রোডাক্ট ধরায় দেয় আর দৌড়ায় এসে লাইভের মধ্যে চাপা পাটি পেতে পারি না আমার একটু স্বভাব ভিন্ন রকম আমার বডি ক্রিম আজকে আমি এক মাস ধরে বডি ক্রিম মানে বডিতে অ্যাপ্লাই করতেছি কিন্তু ইম্পোর্টার কিন্তু আমাকে বলছে যে আপনি এটা লাইভে দেখান আপনি মানি ব্যাগ দিয়ে সেল করেন তাও সমস্যা নেই বাট আমি এক মাসটা মানে এক মাস হয় নাই অলরেডি হচ্ছে 24 দিন হয়ে গেছে যেটা আমি বডিতে অ্যাপ্লাই করতেছি এখন পর্যন্ত আমি লাইভে শো করি নাই আমি চাচ্ছি যে আমি আগে স্যাটিসফাইড হই তারপর তো তোমরা স্যাটিসফাইড হবা তাই না মুখ দিয়ে চাপা সারলেই তো পারলাম মানে চামড়ার মুখ বললেই তো হয়ে গেল তো সমস্যা তো নাই আমি তো এখানে বৈশা তো আমি নিজের নিজে সব কিছুই বলতে পারবো তোমাদের সব কিছু করে দিতে পারবো পরি বানাই দিতে পারবো তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত ফর্সা করে দিতে পারবো বাট আমি কিন্তু এই টাইপের কথা কখনোই বলবো না যে পার্মানেন্ট বলতে কিচ্ছু নাই এই সেটটা যে তুমি অ্যাপ্লাই করবা না এই সেটটা অ্যাপ্লাই করলে তোমার মুখটা ফ্রেশ হয়ে যায় বাট তুমি এই সেটটা ছেড়ে দেওয়ার পরে তোমার কি আর ব্রণ হবে না অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু এই সেটটা
এটা अप्लाई করলে আমার ব্রণ তো চলে যাবে, এরপরে কি ফারদার আমার কখনো ব্রণ হবে না? কেন হবে না আপু? তুমি এই জানবা দিবি এই কি বাজে এটা? আমি ভয় পেয়ে গেছি, আমি বলে গান বাজে কই? আমি অবাক হয়ে গেছি, আমি গান বাজতেছে কই? ফার্দার আপনার ব্রণ হবে না কেন? আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি মানে বেঁচে আছেন, তা আপনি দেখেন আপনার কি জ্বর একবার হলে আর কি জীবনে জ্বর আসে না? এই যে যারা আমরা ডাক্তারের কাছ থেকে জ্বর ওষুধ আনলে কি আমরা বলে আনি যে ডাক্তার আমার জ্বর একবার হলে কি আমার জীবনে আর জ্বর হবে না? এই কথাটা কি আমরা ডাক্তারের কাছে একবারও কোশ্চেন করি যে আমার জ্বর একবার হলে কি আর হবে না? আপনি তো আবার জ্বর হবে। তো ব্রণ এমন একটা জিনিস যে আপনার হবে, অথবা আপনি কিছু জিনিস মেনটেন করে চলবেন। যেমন আপনি হচ্ছে এই ফোন কাল এই কেমন নিংটন এগুলা কি জঘন্য রিংটোন? এই ফোন কার রিংটোন তো না জানা হচ্ছে, মানে কি ভয়ঙ্কর কি বিচ্ছিরি। সো এটা হচ্ছে আপনার একটা বলম থাকবে, একটা সিরাম থাকবে, একটা ফেস ওয়াশ থাকবে। সো আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। সেটা কি মেনটেন করতে হবে? আপনি প্রতিদিন হচ্ছে তিনবার করে মুখ ক্লিন করবেন, এবং হচ্ছে যাদের হচ্ছে অ্যালার্জি স্কিন, যাদের হচ্ছে অ্যালার্জি স্কিন, আপনি যদি অ্যালার্জি যাদের যে প্রবলেম থাকে ফেসের মধ্যে, আপনি হচ্ছে ওই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। কারণ অ্যালার্জি কিন্তু স্পট পড়ে যায়, অ্যালার্জিতে অনেক বেশি স্পট পড়ে যায়। সো আপনার স্কিনে তো স্পট না পড়ে, আপনার যেই জিনিসগুলোতে হচ্ছে সমস্যা, যাতে অয়েলি স্কিন, আপনার অয়েলি যাতে না হয় স্কিনটা বেশিরভাগ, এই জন্য আপনার স্কিনটাকে প্রপারলি হচ্ছে ক্লিন করবেন। যত স্কিন অয়েলি হবে তত কিন্তু ব্রণের প্রবলেম বেশি হয়। আর যাদের হচ্ছে ব্রণ থাকে তাদের বেশিরভাগই দেখবেন স্কিন অয়েলি থাকে। যেমন আমার আমি যেটা ক্রিয়া করি, আমার বেশি গরম আসলে দেখবেন আমার স্কিনে র্যাশের সমস্যা হয়। এই যে আমার এখানে একটা হয়েছিল, সেটাও কেন হয়েছে জানেন? ওই যে মাঝখানে গরম পড়লো তখন হচ্ছে আমার এখানে একটা হয়েছে, এই ডাক এখনও রয়ে গেছে এই ডাক। তারপর আমি চার দিন ধরে ক্রিম লাগাই, ঠিক কতটা হালকা হয়ে গেছে। যারা বলেন না যে আপু ব্রণের দাগ কেমনে যাবে, চার দিনে দেখেন কতটা হালকা হয়ে গেছে, তাহলে বুঝেন এটা আমি কন্টিনিউ 10-15 দিন অ্যাপ্লাই করলে দাগটা ব্যানিশ হয়ে যাবে। এটা তো বুলেট ক্রিমের কামাল, এটা কিন্তু এইটার না, এটা জাস্ট হচ্ছে বুলেট ক্রিমের কামাল। আর এইটা আমার টোটালি নিউ একটা প্রোডাক্ট, আমি ফেসে অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ আমার ফেসে কোনো ব্রণ নাই, আমার ফেসে কোনো পিম্পল নাই, আমার ফেসে কোনো অ্যাকনি নাই। সো আমি এই সেটটা আমি অ্যাপ্লাই করে কি করবো? আর এটা হচ্ছে ভয়াবহ অ্যাকনি যাদের, মানে ভয়াবহ যাদের হচ্ছে স্কিনের উপর দিয়ে হচ্ছে ঝড় তুফান চলে যেতেছে, যাপ আমার স্কিনের উপর দিয়ে ঝড় তুফান হয়ে যেতেছে, এটা তাদের জন্য বেস্ট একটা সেট। এর থেকে বেস্ট আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না, কারণ এটা তাদের জন্য বেস্ট একটা সেট। এটা হচ্ছে আমি এখন ডিটেলসটা বলে দিচ্ছি। আপু আমার স্কিন অনেক স্পট আছে, স্পটের জন্য হচ্ছে আপু যেটা করবেন, আপনি হচ্ছে স্পটের জন্য আমাদের ইয়া নিয়ে নেবেন, স্পটের জন্য হচ্ছে আমাদের এইটা নেবেন, বুলেট ক্রিমটা নেবেন, স্পটের জন্য হচ্ছে এইটা নেবেন, বুলেটটা নেবেন। যাদের স্কিন অনেক বেশি স্পট আছে, স্পটের জন্য হচ্ছে বুলেটটা নেবেন। আপু আপু শুধু মেয়েরা জব করলে, ও শুধু যে মেয়েরা জব করলে বেতন পাবে, ছেলেরা জব করলে বেতন পাবে না? হারাম দাদা একটা ফাজিল ঢুকতে লাইভের মধ্যে কি কমেন্ট করে দেখো, শুধু মেয়েরা ভিডিও কলে জব করলে মাসে বেতন পাবে 30,000 টাকা। বাপরে বাপ, কেন ছেলেদেরও একটু জব দেন, শুধু মেয়েদের দিবেন কেন? ছেলেরা তো আপনারা সবকিছুতে আগায় আছেন, আমাদের সবকিছুতে পিছিয়ে রাখতে চান, মেয়েদেরও দেন মানে ছেলেদেরও দেন যত সব। আপু কেমন আছো? বিবি ফাতেমা আপু ভালো আছে, আপু তুমি কেমন আছো? সো এইটা হচ্ছে আপনি ফেস ওয়াশটা দিয়ে প্রতিদিন তিনবার করে ফেসটাকে ক্লিন করবেন, দেন হচ্ছে আপনি এইটা অ্যাপ্লাই করবেন হচ্ছে আপনি সকালে, সকালে মুখটা ধুয়ে দেন হচ্ছে আপনি এইটা অ্যাপ্লাই করবেন সিরামটা, রাত্রিবেলা আবার হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করে আপনি 1-2 ঘন্টা ফেসে রাখবেন, দেন হচ্ছে আপনি মুখটা ধুয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা হচ্ছে আপনি ওই ফেসের মধ্যে জাস্ট এইটা আপনি যেখানে যেখানে আপনার ব্রণ আছে, ফোড়া আছে, বা আপনার যেখানে যেখানে হচ্ছে আপনার একটি প্রবলেম আছে, আপনি জাস্ট সেখানে এই মলমটা লাগাবেন, এটা তো সেইখানে লাগাবেন, এটা জাস্ট একবার লাগাবেন শুধুমাত্র রাত্রেবেলায়। সেটার ফুল সেটটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 2,000 টাকা, বাট এইটার উপরেও আপনি অফারে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, আই মিন হচ্ছে 1,800 টাকা। এইটা আমি অনেকগুলো পেজে দেখছি প্রাইস 2,500+, প্রত্যেকটা আমি বললাম না যে আমি রিজনেবল প্রাইসেই দিব, এটা আমি হচ্ছে 2,500+ দেখছি এটার প্রাইস, এটা 2,500 টাকা হওয়ারই কথা, বিকজ এরকম একটা সেট আপনি কীভাবে 2,000 টাকাতে পেতে পারেন? সবাই কি হচ্ছে আপনারা হচ্ছে ফ্রিতে দিবে নাকি? তো যাই হোক, এটা হচ্ছে আপনি 2,000 টাকা এবং মানে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, 10% হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন। আমার কথা বিশ্বাস না হলে হচ্ছে আপনি প্রাইস যাচাই বাছাই করে দেন আমার পেজ থেকে নেবেন, হ্যাঁ, যাদের হচ্ছে যদি মনে হয় যে না আমি আপু মিথ্যে বলতেছে, প্রাইস যাচাই বাছাই করে দেন অর্ডারটা করবেন, আপনি 2 দিন না 4 দিন বসে অর্ডার করেন সমস্যা নেই, আমার কাছে প্রোডাক্ট আছে, আমি এটা আলহামদুলিল্লাহ দিতে পারবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার, বিকজ এইটা আমি 100-200 পিস আনি নাই, বিকজ ব্রণ এমন একটা জিনিস আপনি হোয়াইট হতে পারবেন, আমি সবসময় এই কথাটা বলি যে আপনি হোয়াইট হতে পারবেন যে কোনো কিছু দিয়ে, আপনি সামান্য স্কিন শাইন যে ক্রিমগুলো যেটার প্রাইস মাত্র 80 টাকা, আপনি স্কিন শাইন লাগাইলেও ফর্সা হবেন, আপনি জেল লাগাইলেও ফর্সা হবেন, আপনি প্যাক দিলেও ফর্সা হবেন, সব কিছুতে ফর্সা হওয়া যায়। বাট আপনি যে ব্রণ যেগুলো
এগুলো আপনার সহজে কিছুতেই যেতে চায় না। এটা জাস্ট আমি বললাম না যে এটা একনি সেট, এটা কোনো হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট না, এটা কোনো সুথিং জেল না, এটা কোনো ফেস প্যাক না, এটা একটা সেট যেটা হচ্ছে আপনার মেন কাজই হচ্ছে। মৌমাছির চাকা যেভাবে ভাঙে না হিজলা গুলো তখন হচ্ছে ঢুকে যায়। সো এটা হচ্ছে আমাদের, এটা প্রাইস হচ্ছে 2000 টাকা, এটা অফারে পাচ্ছ হচ্ছে তোমার, অফার প্রাইসে পেয়ে যাবো হচ্ছে তোমার ডিসকাউন্টে পাবো 1800 টাকাতে, 10% ডিসকাউন্ট আছে। তো আমি এটা এখন সরাই ফেলছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর হচ্ছে 10% করে ডিসকাউন্ট পাবা। আপু একটা ফেস প্যাক লাগবে, আপু ফেস প্যাক হচ্ছে ইনবক্স করে দিবা। আচ্ছা আমি এখন ফেসে হচ্ছে কিছু অ্যাপ্লাই করে নিই, আমার গলার থেকে মুখ বেশি সাদা হয়ে গেছে, অনেক বেশি সাদা হয়ে গেছে, আমি মুখটা ওয়াশ করে নিই, দেন হচ্ছে অন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করবো। আপু আমি হচ্ছে আগে মুখটা ওয়াশ করবো, দেন আমি প্রোডাক্ট চুজ করে দেখাবো, আমি নাইট ক্রিমও অ্যাপ্লাই করবো আজকে। আপু প্রোডাক্ট খুবই ভালো অ্যান্ড বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ। কী দিয়ে ওয়াশ করবো বলেন তো? এটা দিয়ে ওয়াশ করি, জিন্সিং সাবান দিয়ে মুখটা ওয়াশ করি। আপু প্রাইসটা মেনশন দিই, আপু প্রাইসটা হচ্ছে 2000 টাকা, 10% ডিসকাউন্ট পাবা। প্রাইসটা হচ্ছে 2000 টাকা, এবং হচ্ছে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবো হচ্ছে সেটটার মধ্যে। এমনি তোমার প্রাইস হচ্ছে 2000 টাকা, বাট তুমি 10% ডিসকাউন্টে হচ্ছে পেয়ে যাবো হচ্ছে তোমার 1800 টাকাতে। আপু জয়েন হয়ে গেলাম, কেমন আছো? ভালো আছে আপু, তুমি কেমন আছো আপু? আচ্ছা আমি জিন্সিং সাবানটা দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি, দেন হচ্ছে অন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো। আর বডি কম্বো তো অফার দাও, বডি কম্বো তো অফার নেই আপু, বডি ক্রিম পাচ্ছেন আপনি 1700 টাকাতে, এবং হচ্ছে আপনি আপনি হচ্ছে ইয়া পাচ্ছেন, আর বাসলটা পাচ্ছেন আপনি 710 টাকাতে। আপু তোমার বডি ক্রিমটা ইউজ করে নিচের ফেয়ার হয়েছে, অন্য তোমার কারণে থ্যাংক ইউ। আপু সুতিং জেলটা কত? সুতিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে আপু আপনার ইয়া টাকা করে 1250 টাকা, বাট আপনি অফারে পেয়ে যাচ্ছেন হচ্ছে সুতিং জেলটা 1100 টাকাতে। এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা, বাট আপনি অফারে পাচ্ছেন হচ্ছে 1100 টাকাতে। আর ফার্স্টে হচ্ছে ফেসটা ক্লিন করে নিচ্ছে, দেন আমি অন্যান্য প্রোডাক্ট অ্যাপ্লাই করবো। আপু ব্রোনের জ্বালায় মরে যেতেছে, আপু সেটটা ইউজ কর। যাদের অনেক বেশি একই প্রবলেম আছে আপনি জাস্ট এইটা অ্যাপ্লাই করেন, আপনি দেখতে পারবেন যে আপনার কত দ্রুত, জাস্ট আপনি 7 ডেজের মধ্যে একটা চেঞ্জ বুঝতে পারবেন। বাট আপনি যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে ইউজ করবেন। আপনি ফার্স্টে হচ্ছে ফেসটা ক্লিন করবেন 3 বার করে ফেস ওয়াশটা দিয়ে, দেন হচ্ছে আপনি সিরামটা সকালে এবং রাতে অ্যাপ্লাই করবেন, এবং মলমটা হচ্ছে আপনি যখন ঘুমাবেন ঠিক তখন হচ্ছে আপনি ফেসে অ্যাপ্লাই করবেন। আমি যেভাবে যেভাবে বললাম জাস্ট সেভাবে হচ্ছে জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। আপু মুখ ফসার একটা ক্রিমের নাম বলেন, মুখ ফেয়ারনেসের জন্য হচ্ছে আপু মিস করে এটা নেবেন, এটা যাদের ফেয়ারনেসের জন্য চাচ্ছেন ফেয়ারনেসের জন্য হচ্ছে এটা নেবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা করে, বাট এটা 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন হচ্ছে 1460 টাকাতে। এটার উপর আপনি 10% ডিসকাউন্ট পাবেন, 10% ডিসকাউন্ট আপনি 1460 টাকাতে পেয়ে যাবেন। আপু কীভাবে ব্রণের দাগ রিমুভ করবো? ব্রণের দাগের জন্য হচ্ছে সেটটা নেবেন, আপু ব্রণের জন্য হচ্ছে সেটটা নেবেন, এবং দাগের জন্য হচ্ছে আপনি এটা নেবেন বুলেট ক্রিমটা, দাগের জন্য হচ্ছে বুলেট ক্রিমটা নেবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 1400 করে, দুটো লিপ বাম গিফট পাবেন। আপু আমাকে বলো কী বলবো আপু? ফার্স্ট হচ্ছে জিন্সিং সাবানটা দিয়ে ফেসটা ক্লিন করে নেই, দেন আমি অন্য অন্য প্রোডাক্ট ইউজ করে দেখাবো। আপু হাত পা অনেক কালো কি করবো? হাত পা অনেক কালো থাকলে হচ্ছে আপনি ইয়া নিয়ে নেন, আমাদের বডি ক্রিমটা নিয়ে নেন। আচ্ছা যারা শেয়ার করতেছেন, আমি কিন্তু শেয়ার দাম দেখতেছি না, কেন লাইভ শেয়ার করা শেয়ার দাম কেন লিখতেছেন না? আপু রেন জেলটা কত? রেনবো জেলটার প্রাইস হচ্ছে আপু 1000 টাকা করে, এটার অফার প্রাইস হচ্ছে 1000 টাকা করে। লাইভ শেয়ার করতে কিন্তু শেয়ার ডান লিখতে হবে, যারা শেয়ার ডান না লিখেন লাইভের মধ্যে তারা কিন্তু হচ্ছে কন্টেস্ট থেকে বাদ পড়ে যাবেন। আমি বারবার বলে দিচ্ছি, এখন হচ্ছে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের, আমার আর অল্প একটু আছে। আচ্ছা পেতনি, আমার যখন না কেউ পেতনি ভূত বলে না আমার মন চাই কি ওর ঘাড় মুটকাই দিতে, কেন জানি আমি জানি না, যখনই কেউ বলে না পেতনি ভূত আমার মন চাই কি যাই আমি ঘাড়টা মটকাই দিতে পারতাম, ভাই অ্যাড্রেসটা দিস আমি যাই ঘাড়টা মটকাই দিয়ে আসবো না। আপু গর্তের জন্য কি নিব? গর্তের জন্য হচ্ছে আপনি পোর্সের সিরাম নিয়ে নেবেন, গর্তের জন্য হচ্ছে এটা নেবেন, এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা করে। যাদের গর্ত আছে পোর্স আছে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন, এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা করে। আপু আপু কি অ্যাপ্লাই করতেছো ফেস? আপু ফেসের মধ্যে হচ্ছে আপনি আমি শেয়ার করতেছেন, আপনার নামের উপরে শেয়ার লেখা উঠে গেছে, যারা শেয়ার করতেছেন প্রত্যেকের নামের উপরে শেয়ার লেখা উঠছে। এটা নিয়ে নেবেন, ফেস প্যাকটা নিয়ে নেবেন, এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র হচ্ছে 1350 টাকা, এখন ডিসকাউন্টে পাচ্ছেন আপনি 1350 টাকা, এটা রেগুলার প্রাইস ছিল 1500 টাকা, বাট আপনি ডিসকাউন্টে হচ্ছে 1350 টাকাতে পেয়ে যাবেন। আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করতেছি, ফেস প্যাকটা ওয়াশ করার পর আমি সুতিং জেলটা অ্যাপ্লাই করবো। আপু আপু প্রাইস শো ডিটেলস বলো। আচ্ছা আমি ডিটেলসটা আরেকবার বলে দিচ্ছি, এক মিনিট আমি ফেস প্যাকটা লাগাইনি,
কেমন আছো? শিপা ইসলাম ভালো আছে আপু, তুমি কেমন আছো আপু? আপু মেস্তার জন্য কি আছে? ওল্ড মেস্তা আপু, মেস্তার জন্য হচ্ছে যদি পুরনো মেস্তা হয় আপনি হচ্ছে এনজি ফ্রেকলটা নিয়ে নেবেন, আমি দেখাই দিচ্ছি। যাতে পুরনো মেস্তা আছে, পুরনো মেস্তার জন্য হচ্ছে আপনি এটা নিয়ে নেবেন, এটা প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা করে, বাট আপনি যদি 10% ডিসকাউন্ট 990 টাকাতে পেয়ে যাবেন। ডিসকাউন্টটা হচ্ছে আমাদের এই মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে, আপনি 10% ডিসকাউন্টটা পাচ্ছেন এই মঙ্গলবার রাত পর্যন্ত, দেন হচ্ছে আপনার আবার রেগুলার প্রাইস থেকে মানে রেগুলার প্রাইসে নিতে হবে। সো এটা প্রাইস হচ্ছে আপনার 990 টাকা। আপু হেয়ার ফল হচ্ছে কি করবে? হেয়ার ফলের জন্য হচ্ছে ম্যাজিক হেয়ারটা নেবেন, এটা যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে তারা ম্যাজিক হেয়ারটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন, আপনি হচ্ছে যখন আপনার অতিরিক্ত মাত্রা যদি হেয়ার ফল হয়, যে আপনার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে একটানা 5-6 দিন অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার টোটালি হেয়ার ফল অফ হয়ে গেছে, দেন আপনি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করলে এনাফ। যদি আপনার অনেক বেশি হেয়ার ফল হয় তাহলে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি দেখবেন যে 7 দিনের মধ্যে আপনার চুল পড়াটা একদমই কমে গেছে, দেন হচ্ছে আপনি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করলে এনাফ। যাদের হেয়ার ফল হচ্ছে একদিনও অনেক কিছু, আমার যখন হেয়ার ফল হয়েছে আমার মনে হতো যে আমার যদি একদিনের চুল দুগো মানে দুগা হচ্ছে না পড়তো, আমার মনে হয় মাথার মধ্যে একটু চুল থাকতো যখন আমার হেয়ার ফল হইতো, মানে আমি জানি হেয়ার ফল হইলে কেমন লাগে, মনে হয় যে এই একটা দিন যদি আমার হেয়ার ফল না হইতো প্রতিদিন এত পরিমাণে চুল পড়তো। আপু তোমার হেয়ার তো মাশাল্লাহ, আমার হেয়ার এরকম ছিল না, আগে অনেক বাজে অবস্থা ছিল, আমার হেয়ারের ছবি দিয়ে অবশ্য এখন হচ্ছে পাবেন না, যে পিন পোস্ট থেকে সরাই ফেলছি, অন্যটা পিন পোস্ট করে দিছি, আবার হচ্ছে আমি অফার শেষ হলে আবার ওই ভিডিওটা দিয়ে দিবো না। আপু অয়েলি স্কিন পোর্সের জন্য কি নিবো? আপু অয়েলি স্কিনের জন্য হচ্ছে জিনসিং সাবান নিয়ে নেবেন, আর পোর্সের জন্য হচ্ছে এটা নেবেন, এই দুটো জাস্ট আপনি এটা আপনি মুখটাকে ক্লিন করবেন যখন দেখবেন আপনার অয়েলটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছে, আর এটা তো আপনার পোর্স ক্লিন করবে। এখন আপনার আর বাকি যে সমস্যা করবে যদি দাগ থাকে বা স্কিন হোয়াইট করতে চান, এই জন্য আপনি এক্সট্রা প্রোডাক্ট নেবেন। আর এটা যে সেটটা আমি দেখাইলাম এটা হচ্ছে টোটালি আপনার একটা একনি সেট, যেটা হচ্ছে মাইল্ড একনি রিমুভিং সেট, এটা টোটালি হচ্ছে একনি রিমুভারটা সেট, যেটা হচ্ছে আপনার একনিটাকে রিমুভ করবে, এবং হচ্ছে আপনার স্কিনে হচ্ছে যাদের ব্রন হয়, যাদের হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে আপনার সবসময় হচ্ছে বিস্ফোরা টাইপের যেগুলো হয়, যে অনেক ব্যথা, আমরা বলি না যে আপু অনেক পরিমাণে ব্যথা করে, এই টাইপের ব্রন যাদের আছে যাদেরগুলো পেকে যায়, এটার জন্য হচ্ছে আপনি এই বক্সটা নিয়ে নেবেন, সেটটা নিয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন হচ্ছে 1800 টাকা, যেটা 10% ডিসকাউন্ট আপনি 1800 টাকাতে পেয়ে যাবেন। এটার মধ্যে হচ্ছে আপনার একটা সিরাম থাকবে, একটা হচ্ছে আপনার মলম থাকবে, একটা হচ্ছে আপনার ফেস ওয়াশ থাকবে, ফেস ওয়াশটা দিয়ে আপনি 3 বার করে মুখটা ক্লিন করবেন, সিরামটা হচ্ছে আপনি রাত্রে সকালবেলা হচ্ছে মুখ ধুয়ে তারপর লাগাবেন, আবার হচ্ছে রাতের বেলা ইউজ করবেন। আর যে ক্রিমটা আছে এটা জাস্ট আপনি শুধুমাত্র আপনার যেখানে যেখানে ব্রন আছে, ফুল ফেসে না, শুধুমাত্র যেখানে যেখানে আপনার অ্যাকনে আছে, যেখানে যেখানে আপনার ব্রন আছে শুধুমাত্র আপনি সেখানে লাগাবেন। আপু হেয়ার কম্বো প্রাইস কত? হেয়ার কম্বো প্রাইস হচ্ছে আপনার ফুল কম্বো প্রাইস 3500 টাকা, হেয়ার কম্বো ফুল কম্বো প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা করে। ওয়েস্টার্ন উপরে উঠে গেছিল বেশি, আমার কমেন্ট করতে কষ্ট হচ্ছিল। আপু আপু স্কিন কেয়ার করো কি কি দিয়ে? স্কিন কেয়ার করে কি কি দিয়ে? ফেস প্যাক লাগাই, তারপর হচ্ছে আপনার সুতিং জেল লাগাই, আর হচ্ছে এখন বুলেট ক্রিমটা লাগাচ্ছি। এই দুইটার কম্বো প্রাইস আপনার 3600 টাকা। এইটার সাথে হচ্ছে আপনি গিফট হিসাবে অফারে পাচ্ছেন, পূজার অফারে পাচ্ছেন হচ্ছে আপনি ফেশিয়াল কিটটা গিফট পাচ্ছেন, এটার প্রাইস 3600 টাকা। আর আপনি যদি হচ্ছে বুলেট কিট না নিয়ে যদি মিস করে আটা নেন তাহলে প্রাইস হচ্ছে আপনার 3700 টাকা। এই কম্বোটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ের জন্য, এটা আপনার জাস্ট একটা ফুল একটা হোয়াইটেনিং কম্বো, আপনি যখন এই তিনটা প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই করবেন আপনি আপনার হোয়াইটেনিং দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা হোয়াইটেনিং পাবেন আপনি। এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে, এবং হচ্ছে গ্লাস স্কিন করতে হেল্প করবে। এই সুতিং জেলটা হচ্ছে আপনার স্কিনটাকে পিঙ্কিশ করবে। আমি ফেস প্যাকটা ওয়াশ করার পর দেন সুতিং জেলটা অ্যাপ্লাই করে দেখালে আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে টোটালি আপনার হচ্ছে রোজ গ্লো একটা সুতিং জেল, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে পিঙ্কিশ করবে এবং হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে। আর সুতিং জেল কিন্তু এমনিও হচ্ছে আপনি নাইট ক্রিম যদি নাও অ্যাপ্লাই করেন তারপরে সুতিং জেল অ্যাপ্লাই করবেন, কারণ সুতিং জেল হচ্ছে আপনার থার্ড লেয়ার পর্যন্ত যেতে পারে, যখন নাইট ক্রিম যাবে না। আমি হচ্ছে দেখবেন যে রাতের বেলা নাইট ক্রিম যখন আমরা ইউজ করে ঘুমাই, সকালবেলা উঠেও দেখবেন আপনার ফেসে নাইট ক্রিম গুলো ভেসে থাকে। নাইট ক্রিম কিন্তু কখনোই স্কিনের ভিতরে যাবে না, জাস্ট আপনার উপর স্কিনের চামড়াটাকে ফেয়ার করে, যার কারণে আমরা ছেড়ে দেওয়ার পরে বলি যে আপু আমরা আবার তো কালো হয়ে যেতেছি, বিকজ এটা জাস্ট আপনার উপর লেয়ারটাকে ফেয়ার করে। আপনি যখন নাইট ক্রিমটা ছেড়ে দেন দেখবেন আপনি আস্তে আস্তে খুব দ্রুত আবার কালো হয়ে যেতে থাকেন, বাট আপনি সুতিং জেল যখন অ্যাপ্লাই করবেন আপনি দেখবেন যে আপনার স্কিনটা হচ্ছে ভিতর থেকে একটা হেলদিনেস চলে আসে, আর আপনি যদি অফও রাখেন তারপর দেখবেন আপনার স্কিনে গ্লোটা থাকে, কালোটা ফ্যাক্ট না, আপনার স্কিনে গ্লোয়িংটা কিন্তু থাকে। আপু দিদি ব্রণ ওঠাটা বন্ধ হয় না, ব্রণ ওঠানো বন্ধ করার জন্য আমি একটি সেটটা আনছি আপু, নাইলে তো আমার এত কষ্ট করে হচ্ছে এত প্রোডাক্ট থাকতে এই প্রোডাক্ট আমি আনতাম না, আমি সহজে একটি সেট আনিও না, সত্যি কথা যেটা আমি সহজে হচ্ছে একটি সেট। আচ্ছা এগ্রিডিট কেন দিচ্ছেন আপনারা ভাই? আপনাদেরকে আমি খোঁচা মারছি, এগ্রিডিট কেন দিতেছেন?
যারা আমার আমার দেখে অ্যাংরি রিয়েক্ট দেন, আমি বলি এত কষ্ট কইরা কেন লাইভটা দেখেন রে ভাই, আমার দেখতে এত জলে, আমার দেখতে ইচ্ছা করে না, তারপর আমার লাইভটা দেখেন, কি ভালোবাসা রে বাবা, কেমনে পারেন আমার এত ভালোবাসতে, দেখেন আমার সহ্য হয় না, আমার দেখতে পারে না, তারপর আমার লাইভটা কন্টিনিউ দেখতে থাকে, একটু ইগনোর করলেই হয় কিন্তু না, তা করবে কেন, আমার লাইভ দেখবেই দেখবে বসে বসে। আপু তোমার অল প্রোডাক্ট অনেক ভালো কাজ করে, থ্যাংক ইউ। আপু পিম্পলের জন্য কি ইউজ করো? পিম্পলের জন্য হচ্ছে এই সেটটা নিয়ে না, এটাতে কিন্তু দাগ যাবে না, আমি আবারও বলে দিচ্ছি এই সেটে কিন্তু কোনো দাগ যাবে না, এটা জাস্ট আপনার অ্যাকনে রিমুভ করবে, আপনার যে অ্যাক্টিভ যে ব্রণ গুলো যাতে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ ব্রণ থাকে, যাতে প্রচন্ড পরিমাণে হচ্ছে অ্যাক্টিভ ব্রণ থাকে, যে আপু আমার সবসময় ফেসের মধ্যে বড় বড় ব্রণ থাকে, এটা আপনার জাস্ট ব্রণ রিমুভ করবে, এটাতে কোনো দাগ যাবে না। আপনাদের যদি স্কিনে দাগ থাকে সেটার জন্য কিন্তু বুলেট ক্রিম নিতে হবে, এটা কিন্তু দাগের জন্য না, এটা জাস্ট আপনার ব্রণ রিমুভের জন্য, দাগ কিন্তু আমার বুলেট ক্রিমে চলে যাবে, ওটাতে আপনার কম বেশি ব্রণও যাবে, বাট আপনার যাদের মুখ ভর্তি ব্রণ থাকে, একই থাকবে, তারা এটা নিয়ে নেবেন, এটা আপনার ব্রণটাকে একদম চুল মানে শুটকির মতো করে ফেলবে, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ব্রণটা শুটকি হয়ে গেছে, চাপা শুটকি। তো এটা জাস্ট এইটার জন্য, আপনারা আবার এইটা নিয়ে আবার বললেন না যে কোমর তো দাগ যাচ্ছে না, এটা কিন্তু দাগ যাবে না, কারণ এটা দাগের প্রোডাক্টই না। আপু বাদ দাও, ফাজিলগুলো দেখলে তো তোমার ভিউয়ার্স বাড়বে না, আমার তো এত ভিউয়ার্স দরকার নেই, যে এই আলতু ফালতু কতগুলো দেখা ভিউয়ার্স দরকার নেই, কারণ এগুলো হচ্ছে লাইভের মধ্যে ঢুকবে, ব্যাড কমেন্ট করবে, দেন হচ্ছে খোঁচা মারবে, এরপর হচ্ছে চলে যাবে, কেন দরকারটা কি, আমার লাইভ না দেখলেই তো পারে, লাইভ দেখারও দরকার কি, আর খোঁচা মারারও আমার দরকার কি, আমার মাথার মধ্যে ঢুকে না। আপু ইস্কি, আপু ব্রণের দাগ যাবে কি দিলে, ব্রণের দাগের জন্য বুলেট ক্রিমটা নিয়ে নেবেন, এটা ব্রণ আছে যাদের স্কিনে তারা হচ্ছে বুলেট ক্রিমটা নিয়ে নেবেন, আপনার ব্রণ যাবে, আপনার স্কিনটাকে হোয়াইটনিং করবে, হোয়াইটিং এবং ব্রণের জন্য হচ্ছে আপনি এটা নিয়ে নেবেন। আপু পেটে অনেক, আপু পেটে অনেক ফাটা দাগ, পেটে অনেক ফাটা দাগ থাকলে হচ্ছে আপু পেটে ফাটা দাগের জন্য হচ্ছে আমাদের একটা ক্রিম আছে, বাট ওটা আমার কাছে আছে কি আমি শিওর বলতে পারতেছি না, এটা মনে এখন নাই। থাকলে তো আমি ইউজ করতাম না, করতাম বলেন, কি জানি কারো কমেন্টই পাইতেছি না। আচ্ছা কি খারাপ কমেন্ট করতেছে, আমি তো কারো কমেন্ট পাইতেছি না, খারাপ কমেন্ট কি, খারাপ কমেন্ট করছে আর কে করছে আমার নামটা বলো, আমি তো পাচ্ছি না। এই হচ্ছে 150 টাকা লিপস্টিকের কাহিনী, দেখেন মানে একটু পানি লাগছে কেমন হয়ে যেতেছে, এটা 150 টাকা দিয়ে কিনছিলাম, পানি লাগছে ঝুরঝুর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি এই যে কেমন দেখেন, জিনিস মানে একটু যেটা দামি সেটা দামি আসলে সত্য কথা, 150 টাকা লিপস্টিক, 150 টাকা লিপস্টিক, একটু পানি লাগছে তাই ঝুরঝুর হয়ে উঠা যেতেছে, মানিক যত থাকবে না এই লিপস্টিক দিয়ে রাস্তায় বেরোলে, ধরেন আপনি এই লিপস্টিক দিয়ে কোথাও গেলেন, হ্যাঁ কোনো হচ্ছে বিয়ে বাড়িতে বা কোনো হচ্ছে ইয়াতে গেলেন, আপনার একটু পানি পড়লো ঠোঁটের মধ্যে, দেখবেন লিপস্টিক ঝুরি ঝুরি হয়ে উঠে যেতেছে,
দাঁড়ালাম, চুল আটকে নি, আমার এই ভ্যানটা ভাঙা, আমি ভ্যান কিনিও না, আর হচ্ছে আমার প্রত্যেকদিন লাইভ আসতে আমার ঝামেলা। আমি মুখ হচ্ছে ওয়াশ করে ফেলছি, দেখ হচ্ছে আমি এখন শুটিং জেল অ্যাপ্লাই করছি। আপু আপু তোমার গ্লাস স্কিন ক্রিমটার জোস আর গ্রামটার কথা কি বলবো, এক কথা অসাধারণ, থ্যাংক ইউ। আসলে গ্লাস স্কিন ক্রিমটা অনেক ভালো, আর রেস্টুরেন্ট বাজেটের মধ্যে এত রিজনেবল প্রাইসে ক্রিমটা তোমরা পাচ্ছ, সো ক্রিমটা আসলে জোস। তো এখন আমি শুটিং জেলটা অ্যাপ্লাই করতেছি। গ্লাস স্কিন ক্রিমটার প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল, আমার পেজের সব থেকে রিজনেবল প্রাইস হচ্ছে ওইটা। এখন যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে শুটিং জেল, আমি লিপসে অ্যাপ্লাই করি, কারণ লিপস হচ্ছে লিপস্টিক লাগানোর পরে লিপস হচ্ছে ইয়া হয়ে গেছে। শুটিং জেল কিন্তু লিপসে দিলে কোনো সমস্যা নাই, লিপসে দিতে পারবো, শুটিং জেল লিপসে দিলে আর লিপস হচ্ছে চিকচিক করে, আমার হচ্ছে লিপস্টিক উঠে উঠাই ফেলছে, এই জন্য আমি একটু লিপসও লাগানি না। আপু যার কমেন্ট কেবল পড়ছো সে বাজে কমেন্ট করতেছে। আচ্ছা ওই যে ভালোবাসার স্বপ্ন ফিরুজ এবারে কি কমেন্ট করতেছে, খারাপ কমেন্ট দেখতেছি না, আমার কাছে তো আসতেছে না সাদি আপু, আমার কাছে তো খারাপ কমেন্ট, আমি দেখলাম সাথে সাথে পেজ থেকে ব্লক করে দিই। আপু আমার আম্মু এন্ড আপু তোমার প্রোডাক্টগুলোর ফিদা, থ্যাংক ইউ। আচ্ছা আপু ফেস প্যাক নিতে, ফেস প্যাকের জন্য ইনবক্স করতে হবে, ফেস প্যাক কেন অ্যাপ্লাই করবেন, যারা জিজ্ঞেস করে আপু ফেস প্যাক কেন অ্যাপ্লাই করতে হয়, ফেস প্যাকটা হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে টান টান করবে, যে বয়সের যে ছাপটা পড়ে যায় যে আমাদের অল্প বয়স 25 হলে 30 বছরের মতো লাগে, এই টাইপের যে সমস্যাগুলো এগুলো দেখবেন আপনার স্কিনে একটা অ্যান্টিজেনের ছাপ পড়ে যায়। আপনি যখন ফেস প্যাক অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার এই বয়সের ছাপটা থাকবে না স্কিনে, এবং আপনার সানবার্ন রিমুভ করে দিবে, আপনার স্কিনে হচ্ছে সানটান চলে যাবে, এবং আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা হোয়াইটনিং করবে। আর শুটিং জেল হচ্ছে আপনার স্কিনটাকে গ্লোয়িং এর জন্য, স্কিনটাকে গ্লাস স্কিন করার জন্য। এই কম্বোটা হচ্ছে যারা নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করতে চাচ্ছে তারা হচ্ছে এই কম্বোটা নেবেন। যাপ আমি কোনো নাইট ক্রিম নিতে চাচ্ছি না, যারা নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা হচ্ছে এই কম্বোটা নিয়ে নেবেন। নাইট ক্রিম ছাড়া যারা স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন, হোয়াইটেনিং করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নেবেন। আমি আজকে চেহারার মধ্যে কিছু লাগাই না, আমার কেমন জানি লাগতেছে, মরা মরা জানি না কেন কেমন লাগতেছে, কেন আমি চেহারার মধ্যে কিছুই দিয়ে আসিনি, লিপসে একটু লিপস্টিক লাগাইছিলাম তাও চলে গেল। সো এটার কম্বো হচ্ছে আপনার 2400 টাকা করে। আর যারা দাগের জন্য বলছেন দাগের জন্য হচ্ছে এইটা নেবেন, বুলেট ক্রিমটা নিয়ে নেবেন। বুলেট ক্রিমটা অবশ্যই এখন অ্যাপ্লাই করা উচিত হবে না, বিকজ আমি ঘুমাইতে আমার অনেক দেরি আছে। ও তুমি এই কমেন্ট করছো, দাঁড়াও তোমার আমি ব্লক করতেছি। ভালোবাসার ফিরুজ কই তুমি, তুমি তুমি এতক্ষণ ধরে বাজে কমেন্ট কইরা তুমি এখন আবার ভদ্র সাজতেছো, না তোমার এই কমেন্ট আমি পাই নাই, আমার কাস্টমার দিল ইনবক্সে, তুমি এই কথা বললে আবার আমার জিজ্ঞেস করো আপু আপনার নাম কি, আপু ডাকোস আবার খারাপ কমেন্টও করোস, আপু ডাকার সময় এতটুকু মনে আসে না যে এই মেয়েটার আপু ডাইকে আবার কিভাবে ব্যাড কমেন্ট করতেছি, মানে মাথার মধ্যে একটুকু আসে না, আপু ডাইকে আবার ব্যাড কমেন্ট করতেছে, মানে আপু মানে কি, আপু মানে তো বোন না, তুই আমার ভাই হইলি, তুই ভাই ভাই কেমনে খারাপ কমেন্ট করতেছিস, ভাইরে ভাই তোর আপু ডাকিস না, যারা ব্যাড কমেন্ট করোস না আপু লাগাবি না, আপু লাগানোর আগে একটু চিন্তা করবি যে আমি তো আর আপু ডাকতেছি তাহলে আমি ব্যাড কমেন্ট করবো কিভাবে, আর যদি ব্যাড কমেন্ট করতে হয় আপু ডাপু ডাকবি না, আপু ডাপু না ডাইকে ডাইরেক্ট হচ্ছে ব্যাড কমেন্ট করবি, আপু ডাকোস কেন, আবার কি একটা অবস্থা, কি সুন্দর আপু ডাকে আবার খারাপ কমেন্টও করে। আপু তোমার বুলেট ক্রিমটা জোস, থ্যাংক ইউ। আপু নেক্সট অর্ডারে যেটা গিফট, আপু নেক্সট অর্ডারে জেলটা গিফট করো, জেলটা কেন গিফট করবো, যেটা গিফট আছে সেটা গিফট পাবা, জেল কেন গিফট করবো। আপু আপু কেমন আছো, ভালো আছি। সো এটা হচ্ছে আপনার দাগের জন্য এবং হচ্ছে হোয়াইটিং এর জন্য, আমি এটা এখন অ্যাপ্লাই করবো না, আমি
যখন অ্যাপ্লাই করি তখন আসলে আমি লাইভ হতে পাই না, বিকজ আমি এটা ঘুমানোর আগে অ্যাপ্লাই করি। আমি দুই দিন লাগাইছিলাম আপনাদের সামনে, বাট আমি ঘুমাই অনেক লেট করে, আর আমি লাইট অফ করে আসলে পুতুলের মতো বসে থাকতে পারবো না, বিকজ আমার আমি না যতক্ষণ জায়গা থাকে আমি লাইট জ্বালাই রাখি। তো আমি এটা লাইভে অ্যাপ্লাই করলে পরে আমি লাইটের মধ্যে বসে থাকতে হয়, এই জন্য আমি না আর এখন অ্যাপ্লাই করে দেখাইতে পারতেছি না, আমি দুদিন লাগাই রাখলেছি। বাট তখন আবার যখন অ্যাপ ইউজ করি তখন আপনারা কেউ থাকবেন না, বিকজ আমি ঘুমাই হচ্ছে আড়াইটা থেকে তিনটা। বাট আজকে তাড়াতাড়ি ঘুমাবো, দেখি যদি আজকে আমি যখন অ্যাপ্লাই করি তখন পারলে আমি লাইভ হবো না। আপু আমি আপু স্কিনে কি ইউজ করছো? আপু স্কিনে সুতিং জেল লাগাইছি, দেখেন সুতিং জেল স্কিন খেয়ে ফেলছে। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, সুতিং জেল যখন অ্যাপ্লাই করবেন, আপনি দেখতে পারবেন যে আপনার স্কিনে সুতিং জেল কি সুন্দরভাবে মিশে যায়, মানে খেয়ে ফেলে। আপনি জাস্ট হচ্ছে 10 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনার স্কিন থেকে হচ্ছে সুতিং জেল মানে হাওয়া হয়ে গেছে। এটা জাস্ট আপনি লক্ষ্য করবেন যে কি সুন্দরভাবে স্কিনে সুতিং জেলগুলো হচ্ছে ব্যানিশ হয়ে যায়। আপনি একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করে দেখেন, নাইট ক্রিম কিন্তু স্কিনে এত সুন্দরভাবে হচ্ছে মিশে যাবে না। আপনি মিশাই ফেলবেন, তারপরেও জায়গায় জায়গায় ভেসে থাকে। সকালবেলা উঠেও দেখবেন জায়গায় জায়গায় নাইট ক্রিম লেগে আছে, বাট সুতিং জেল কিন্তু আপনার 10 মিনিটের মধ্যে স্কিনের ভিতরে চলে যায়। সিরাম তো আরো দ্রুত, সুতিং জেল তো তাও একটু আপনার স্কিনে হচ্ছে মানে যেতে সময় লাগে, বাট সিরাম তো আরো মানে সিরাম দেওয়ার সাথে সাথেই ব্যানিশ হয়ে যায়। আপু অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, কেমন আছো? সুমাই খান আপু ভালো আছো, তুমি কেমন আছো? এটা হচ্ছে আমাদের বুলেট ক্রিমটা, যেটা হচ্ছে আপনার 5 ডেজের মধ্যে আপনার স্কিন আপনি চেঞ্জ বুঝতে পারবেন, জাস্ট 5 দিনের মধ্যে। আপু আজে বাজে কমেন্ট করতেছে, আপু আমি যেগুলো পাইছি ওগুলো ব্লক করে দিই, বাট আমার এখানে কমেন্টই আসে না, এই একটা ঝামেলা। আমি কমেন্ট দেখি না, কেন দেখি না আমি এটাই বুঝি না। তোমরা দেখতেছো বাট আমি দেখতেছি না, কেমন লাগে তোমরা বলো? এই পেস্টটা নিয়ে আমার ভালো লাগে না, বিশ্বাস করো এখন না অস্বস্তিকর লাগে, এই জন্য আমি না ঠিক মতো লাইভ হই না। দেখো আমি এখন আর লাইভ হই না আগের মতো, আমার এখন একদম প্যারা মনে হয়, একটা পেজ নিয়ে এত কাহিনী এত ঝামেলা আর মজা লাগতেছে না। আমি কারো কমেন্ট দেখতেছি না ঠিক মতো, তোমরা দেখতেছো বাট আমি দেখতেছি না। আমার কতক্ষণ পর পর হচ্ছে লাইভ ডিলেট হয়ে যেতেছে, আমি লাইভে গেলে হচ্ছে আমার লাইভ হ্যাং করতেছে, কমেন্ট আটকে যেতেছে, এগুলো কী রে ভাই? সব কিছুতে একটা লিমিট থাকে, আমিও তো আমারও তো অস্বস্তি লাগে, আমার এখন এগুলো অস্বস্তিকর লাগে, এই জন্য আমার এখন লাইভে আসতে ইচ্ছা করে না। আমি কমেন্ট দেখি না, আমি ব্লক করবো কীভাবে? তাহলে তোমরা দেখতেছো বাট আমি কোনো কমেন্ট দেখতেছি। আমি আর অনেকে আমার বলে আপু তুমি লাইভে গেলাম তুমি কমেন্ট করলাম কমেন্ট করো না, বাট আমি তো কমেন্ট দেখিই না, করবো কোথেকে? এখানে আমার সব কমেন্ট আসেই না। আপু ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করো, স্পট থাকলে এটা নিবা, বুলেট ক্রিমটা নিবা, আর যদি হোয়াইটিংয়ের জন্য চাও তাহলে হচ্ছে মিস করে এটা নিবা, হোয়াইটিংয়ের জন্য চাইলে এটা নিবে, এটা আপডেটটা। অনেকে আমাকে জিজ্ঞেস করবো আগেরটার সাথে এটা মিল নাই, আমি তো ফার্স্টের দিনে আমি বলে দিছি এটা আমাদের আপডেটটা, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বুলেটটা, আর এটা হচ্ছে মিস করে আপডেটটা। আগেরটা হচ্ছে অন্যরকম ছিল, এটা টোটালি হচ্ছে নিউটা, এটা আপডেট হয়ে আসছে, আগেরটার সাথে এটা মিল পাবা না, বিকজ এটা হচ্ছে আপডেটটা। সো আগেরটার সাথে কীভাবে এটা মিল পাবা? আপু তাসনিম ফারিয়া স্পটের জন্য, স্পটের জন্য হচ্ছে বুলেট ক্রিমটা নেবেন, স্পটের জন্য যারা চাচ্ছেন তারা হচ্ছে স্পটের জন্য হচ্ছে এটা নেবেন, স্পট আউটের জন্য হচ্ছে বুলেট ক্রিমটা নেবেন, এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা করে, এটার সাথে দুটা করে লিপি গিফট পাবেন যারা স্পট আউটের জন্য হচ্ছে চাচ্ছেন। আপু ব্রোনার গর্ত যাবে কি করে? ব্রোনের জন্য হচ্ছে আপনি ব্রোন যদি একটি ব্রোন থাকে তাহলে এই বক্সটা নিয়ে নেবেন, এটার প্রাইস 2000 টাকা, আপনার ডিসকাউন্ট 1800 টাকাতে। আর যদি স্পট আউট কম্বো চান তাহলে হচ্ছে আপনি স্পট আউট কম্বো নিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার স্পট আউট কম্বোটা, আপনার হচ্ছে ডক্টর এগের সিরামটা, এটা এটা হচ্ছে আমাদের 2500 টাকার কম্বো, যেটা হচ্ছে আপনার ডক্টর এগের সিরামটা থাকবে এবং হচ্ছে আমাদের বুলেট ক্রিমটা থাকবে। তাহলে আমি একটু লিপ বাম দিয়ে নিই, বুক প্রাইস কত আপু? কোনটা প্রাইস আপু? এটা হচ্ছে আমাদের বুলেট ক্রিমটা, এটা হচ্ছে ডক্টর এগের সিরামটা, এই দুটো কম্বো প্রাইস হচ্ছে 2500 টাকা। এটার সাথে হচ্ছে আপনি অফারে হচ্ছে জিনসিক সাবানটা গিফট পাবেন, এই কম্বোটার প্রাইস হচ্ছে 3000 টাকা, বাট এখন হচ্ছে আপনি 2500 টাকাতে পেয়ে যাবেন এবং সাবানটা গিফট পাচ্ছেন, সাথে হচ্ছে সাবানটা গিফট পাচ্ছেন। যাদের স্পট আউটের জন্য যাচ্ছেন তারা হচ্ছে এই কম্বোটা নিয়ে নেবেন 2500 টাকাটা। আপু অয়েল স্কিনে কি করবো? অয়েল স্কিনের জন্য হচ্ছে জিনসিক সাবান নেবেন, অয়েল স্কিনের জন্য জিনসিক সাবানটা নিয়ে নেবেন। আপু মিস করে বডি হোয়াইটেনিং কি? আপু মিস করে কি বডি হোয়াইট করে? না আপু মিস করে এটা সেটা বডি হোয়াইটেনিং এর জন্য না, এটা ফেসের জন্য, এটা কোনো বডি ক্রিম না, এটা হচ্ছে আপনার ফেসের ক্রিম, ফেসটাকে হোয়াইটেনিং করবে, এটা কোনো বডি ক্রিম না। এতটুকু একটা ক্রিম আপনার হচ্ছে কতটুকু? 25 গ্রাম, 25 গ্রাম একটা ক্রিম আপনি বডিতে যদি ইউজ করেন হাই স্কিলে 7 দিন যাবে, 7 দিন পরে বডি ক্রিম শেষ হয়ে যাবে, 7 দিনও যাবে কিনা সন্দেহ। কথা আপনি দেখেন আমাদের যে হাতের এই পর্যন্ত আমাদের ফেসও এতখানি জায়গা না, আমাদের ফেস তো কম ছোট থাকে, তা আমাদের যে দুই হাত আমরা যে এই পর্যন্ত অ্যাপ্লাই করবো, পায়ে অ্যাপ্লাই করবো, ঘাড়ে অ্যাপ্লাই করবো, এতটুকু ক্রিম তো আপনি 1 সপ্তাহ যাবেন, আপনি কেমনি অ্যাপ্লাই করবেন? আপু তোমাকে যারা খারাপ কথা বলো তাদেরকে সবাইকে বলবা, 3 বার করে বলবা আপনি একটা খাচ্চর, দরকার আছে আমি এদের খাচ্চর খাচ্চর বলতে যাবো? আমি তো হচ্ছে তাদের ব্লক করে দিই, আমি কেন তাদের খাচ্চর খাচ্চর বলতে যাবো? আমি দেখলেই আমি ব্লক করে দিই,
যেই দুই একটা পড়ি সবগুলো হচ্ছে পড়ি না, মাঝে মাঝে দুই একটা রিপ্লাই করি বা বকাঝোকা করি, সবগুলো যদি বকাঝোকা করি তাহলে তো লাইভে শুধু আসার পর থেকে বকাঝোকাই করতে হবে। তো আমি হচ্ছে বেশিরভাগই ইগনোর করার ট্রাই করি, দুই একটা যেগুলো আমি সহ্য করতে পারি না তা সেই কটাই হচ্ছে পড়ি। আর আমি বেশিরভাগ কমেন্ট দেখিই না চোখে, তোমরা দেখো বাট আমি দেখি না। অনেকে আমার বলে আপু ব্যাক কমেন্ট করতেছে ব্যাক কমেন্ট করতেছে, আমি তো দেখি না, আমি ব্যাক কমেন্ট রিপ্লাই করবো কিভাবে। আপু ক্রিমটার নাম কি? এটার নাম হচ্ছে মিসপোরিয়া হোয়াইটেনিং ক্রিম, আপডেটটা আগেরটার থেকে এটা ডাবল হোয়াইটেনিং করবে। আপু একজন মডারেটরকে বলবো লাইভ যখন আসবে ওরা দেখে, ওরা ওরা হচ্ছে হয় কি আমি যখন লাইভ করি তখন প্রচুর পরিমাণে মেসেজ থাকে, তো ওরা হচ্ছে সব মেসেঞ্জারই থাকে, আবার দিনের বেলায় লাইভ করলে দেখে, রাতের বেলায় লাইভ করি তো মাঝে মধ্যে সেই জন্য দেখতে পারে না। আমি তো বেশিরভাগ রাতের বেলায় আসি, আবার দিনের বেলা আসে, আমার কোনো লাইভের কোনো ঠিক ঠিকানা আছে, আর আমি ওদের বলি না আমি যখন লাইভে আসি হুট করে চলে আসি, একজন কেউ বলি না যে আমি লাইভে যাচ্ছি তোমরা লাইভ দেখো, আমার ভালো লাগে না, আমার লাইভে আমি দেখি আমি ব্লগ করি, বাট আমি তো কমেন্ট দেখি না। আগে তো দেখতে পারতাম, এই জন্য ব্লগ করতে পারতাম। আমি বডি ফেস হোয়াইটিংয়ের জন্য সাজেস্ট করেন, বডি এবং ফেস হোয়াইটিংয়ের জন্য হচ্ছে এটা কম্বো নেবেন, এটার কম্বো হচ্ছে আপনার 3,100 টাকা, এইটা কম্বো হচ্ছে 3,100 টাকা, এবং এইটা এবং হচ্ছে বুলেট ক্রিমের কম্বো হচ্ছে আপনার 3,000 টাকা, এই দুটোর কম্বো হচ্ছে 3,000 টাকা, আর হচ্ছে আপনি এইটা নিলে হচ্ছে আপনার 3,100 টাকা। এই দুটোর সাথে হচ্ছে আপনি জিনসিং সাবান অথবা সানস্ক্রিন থেকে একটা গিফট নিতে পারবেন। আর হচ্ছে আপনাদের আমাদের 4,000 থেকে যে কম্বোগুলো, এই কম্বো প্রাইস হচ্ছে আমাদের 4,000 টাকা, 4,000 টাকা কম্বো থেকে হচ্ছে আপনি চয়েস গিফট পাবেন। এটা হচ্ছে আপনাদের বডি ক্রিমটা, নাইট ক্রিমটা এবং সুতিং জেলটা, এই কম্বোতে হচ্ছে আপনি চয়েস গিফট পাবেন, মানে আপনি আপনার মন মতো একটা প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন। এই কম্বো থেকে হচ্ছে আপনার চয়েস গিফট স্টার্ট হচ্ছে। এখন হচ্ছে বাকি কম্বো দেখার জন্য আমাদের পেজে পিন পোস্টে গিয়ে দেখবেন যে আমাদের আরো যেগুলো কম্বো আছে পিন পোস্টে দেখে নেবেন। বিচি আপু তুমি তোমার মডারেটরকে বলবা যখন তোমার লাইভ আসে তখন যেন তারা চেক করে ব্লক করে। আচ্ছা ঠিক আছে বলে দিবে। আচ্ছা এখন সবাই ভালো থাকে না? আমি হচ্ছে ক্ষুধা লাগছে, আমি দুপুর থেকে না ভাত খাইনি, আমি ভাত খেয়ে তারপরে হচ্ছে এখন বাজে কটা? 11:17 বাজে, আমি দেখি আমি হচ্ছে 12টার দিকে লাইভ আসতে পারি, আজকে অনেক রাত্রেবেলা লাইভ আসবো। এখন আমি ভাত খেতে যাই, আমি দুপুর থেকে ভাত খাইনি, আমার হচ্ছে হাড় ব্যথা করতে, আমি আবার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগলো, আমার এইখানে হচ্ছে প্রেশারের মতো হয়ে যায়, মানে আমি ঘাল্লা দিতে পারি না তখন। সবাই ভালো থাকেন, আমি 12টার দিকে যদি হচ্ছে নাইট ক্রিম যখন ইউজ করবো যদি 12টার দিকে ঘুমাই তখন হচ্ছে লাইভ হবো। এখন সব ভালো থাকেন, টাটা সালাম।